সীমান্তত কটকটীয়া নিরাপত্তা, বাংলাদেশিক রুদিবলৈ দুই তরপিয়া নিরাপত্তা, অসমে আর বাংলাদেশী নাগরিকর বুজানলৈ স্পষ্ট কথা, কঠোর সিদ্ধান্ত। কোনো কারণত অসমে বাংলাদেশী নাগরিকক আশ্রয় দিব নোৱাৰে। 1980 চনলৈ বহু বাংলাদেশীৰ বুজা ললে অসমে। কোনো কারণত অসমে গ্রহণ কৰিব নোৱাৰে। তাত আনরেস্ট হওয়ার পিছতেই অসমত এটা সময়ত ইনফিল্ট্রেশন বেশি হয়েছিল, প্রবজন হয়েছিল। আর তার কারণে আপনাদের জানে যে 1979 চনের পর 1985 চনলে এক দীঘলীয়া আন্দোলন হল। বাংলাদেশ চলি থাকা হিন্দু মুসলিমর সংঘাতর বিপরীতে একাংশই ধর্মীয় আবেগ সৃষ্টি করার চেষ্টা চলাইছে। আবেগেরে অসমত বাংলাদেশীর সংস্থাপন করবলৈ দিয়া নহব, স্পষ্ট কথা মন্ত্রী অতুল বরার। যি ধর্মরেই নহক কিয় কেতিয়াও অসমৰ মানুহে গ্রহণ করবলে সাজু নহয়, আর আমি ইয়ার বিরোধিতা করি। আজিও হাম কটা নাই বাংলাদেশের পরিস্থিতি। দেশখন চলি থকা অস্থির পরিস্থিতির মাজতে নিগৃহীত হয়েছে তাত বাস করা সংখ্যালঘু হিন্দু সকল। বিক্ষিপ্ত ঘটনাত উত্তপ্ত বাংলাদেশ, অসমলৈ প্রবেশের চেষ্টা লাখ লাখ হিন্দু বাংলাদেশী নাগরিকর, প্রবজনের আশঙ্কাত ভারত বাংলাদেশ সীমান্তত দুই তরপিয়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম তরফত বিএসএফে দিছে সীমান্তর নিরাপত্তা, দ্বিতীয় তরফত আছে অসম আরক্ষীর নিরাপত্তা। কোনবা যদি আহিব সোমায় তেতিয়া প্রথম ফেস টু ফেস টু বিএসএফর লগতে হয়। তো বিএসএফে আমার লগত কোঅর্ডিনেট করে আর এতিয়ালেকে যেখানে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনের মতে আমি কাম করে আছো। ইনস্ট্রাকশন ইজ ভেরি ক্লিয়ার দ্যাট নোবডি উইল বি এলাউড টু এন্টার আসাম। অসমবঙ্গ সীমান্তরে অনুপ্রবেশ করিব পৰা সকলো স্পর্শকাতর অঞ্চলতে তীক্ষ্ণ নিরীক্ষণত রাখিছে বিএসএফে। অগ্নিগর্ভা বাংলাদেশের আন্দোলনের পর শিকিবলগিয়া কোনো কথা নাই, কারণ অসমৰ আন্দোলনকারীর সৈতে বাংলাদেশৰ আন্দোলনকারীর পার্থক্য আছে। এই মন্তব্য সদৌসম ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মার। তেনেকুৱা আন্দোলনৰ পৰা অসমৰ আন্দোলনকাৰী শিকিবলগীয়া একো নাই। গতিকে এটা কথা স্পষ্ট, অসমৰ আন্দোলনৰ পৰম্পৰা অহিংস, গণতান্ত্ৰিক, ধৰ্মনিৰপেক্ষ, আৰু সেই ধাৰাৰে সৈতে অসমত গণতান্ত্ৰিক আন্দোলন ভৱিষ্যতৰ দিনতো অব্যাহত থাকিব লাগিব। ইপিনে UPPLৰ মুৰব্বী প্ৰমোদ বৰুৱাই বাংলাদেশত হিন্দুৰ ওপৰত চলি থকা নিৰ্যাতনক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। ইছলামিক কান্ট্ৰিজবিলাকত কেতিয়াবা খুব এক্সট্ৰিম তেনেকুৱা পৰিৱেশবিলাক হয়। সো আমার নাইবার হিসাবে আমি দুঃখ পাইছো, এটু হব নালাগিছিলে। আর তেখেত সকলে এতিয়াও সময় আছে রিকনসিল করে পেলায় গোটে শান্তির পথেরে আগবাড়ি যাও, কিন্তু আমি বিচারো। স্বাধীনতার পিছত দীর্ঘ সময় ধরে অসমলৈ প্রবর্তিত হয়েছে বাংলাদেশের নাগরিক, যে অসমৰ খিলঞ্জীয়া সত্তার কারণেই ভাবুকি স্বরূপ হয়ে পড়েছে। বর্তমান সময়ত যাতে এজন বাংলাদেশী নাগরিক অসমলৈ আহিব নোৱাৰে তাৰ বাবে কঠোর ব্যবস্থা লওয়ারও আহ্বান জানাইছে ভারত সরকারক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।